কমানোর দাবিতে 31 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের। সম্প্রতি ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ে ভর্তির দাবিতে পথ অবরোধের পর এবার পার্শ্ববর্তী ধূপগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা ভর্তির ফি কমানোর দাবিতে পথ অবরোধ করল। শুক্রবার বেলা 2:30 নাগাদ মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফালাকাটাগামী 31 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারে ভর্তির ফি কমাতে হবে। প্রায় এক ঘন্টা ধরে চলে এই অবরোধ। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অবরোধকারীদের সঙ্গে কথা বলেন, কিন্তু তাতেও সমস্যা না মেটায় ঘটনাস্থলে আসেন পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং। তিনি এসে আগামীকাল কলেজের অধ্যক্ষের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা অবরোধ থেকে সরে যায়। অবরোধের জেরে বহু দূরপাল্লা বাস সহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আমি জানি না, আমি ছিলাম না। এটা কেন বলো?